নমস্কার বন্ধুরা, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই কিভাবে খুবই স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের জন্য ছোলার ছাতু বানানো যায়। এইভাবে যদি তোমরা সঠিক পদ্ধতি অবলম্বন করে বাচ্চাদের জন্য ছোলার ছাতু বাড়িতেই বানিয়ে থাকো, তাহলে কিন্তু বাচ্চারা এটা থেকে দ্বিগুণ পরিমাণ পুষ্টি পাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমরা এটা থেকে অনেকটাই উপকৃত হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ছাতু বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কাঁচা ছোলা। এবার এই ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু এটাকে পুরো 6 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি এটা রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ভিজিয়ে দিয়েছিলাম এবং সকালবেলা তুলে নিয়েছি। তো তোমরা যদি এটা করো এটা আরও ভালো হবে, কিংবা 6 থেকে 8 ঘন্টা এটা ভিজিয়ে রাখলেই এটা কিন্তু একদম ভালোভাবে ভিজে যাবে। এবার আমি এই ভেজানো ছোলা থেকে জলটাকে আলাদা করে দেব এবং এইরকম একটা বক্স নিয়ে নিয়েছি এবং বক্সের মধ্যে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছি। এবার এই ছোলাগুলো জল ঝরিয়ে সমস্ত এই বক্সের মধ্যে কাপড়ের ওপরে নিয়ে নেব। এবার কাপড়টাকে ভালো করে এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি এবং সামান্য একটু জল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে কাপড়টা ভিজে ভিজে থাকে। কাপড়টা নিচের দিকটা ভিজে গিয়েছে কারণ এর ওপর ভেজানো ছোলাগুলো দিয়েছি সেই কারণে। এবার ওপরটাই একটু হালকা করে জল ছিটিয়ে দিলাম। এবার এই বক্সটাকে বন্ধ করে আমি 2 দিনের জন্য রেখে দেব এই ছোলাগুলো অঙ্কুরিত হওয়ার জন্য, ঠিক আছে। ফিরে এলাম 2 দিন পর। এবার আমি এই বক্সটা তোমাদেরকে খুলে দেখাবো। দেখো একটু একটু করে ছোলাগুলো কিন্তু উঁকি মারতে শুরু করেছে। এই দেখো কত সুন্দরভাবে ছোলাগুলো কিন্তু অঙ্কুরিত হয়েছে। আমি কিন্তু একদিন পর এটাকে একটু খুলে দেখেছিলাম, তখন কিন্তু একটুও অঙ্কুরিত হয়নি। তো আজকে খুলে দেখলাম যে খুব ভালোভাবে এটা অঙ্কুরিত হয়েছে এবং প্রত্যেকটা ছোলা কিন্তু অঙ্কুরিত হয়ে গেছে। এই দেখো আমি একটু তুলে তোমাদের দেখাই, একটাও ছোলা কিন্তু বাদ যায়নি। আর এর এই যে গাছগুলো বেরিয়েছে দেখো বেশ বড় বড় হয়ে বেরিয়েছে। তো চলো এবার এই ছোলাগুলোকে তোমরা যদি খুব ভালো রোদ পাও, রোদের মধ্যেও কিন্তু একদম ভালো করে শুকনো করে নেবে যাতে ছোলার মধ্যে আর একটুও জল না থেকে থাকে। তো আমার এখন তো বৃষ্টি চলছে আর আমি এই বৃষ্টির মধ্যেই ছোলাগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন তো রোদের কোনো দেখা নেই, সেই কারণে আমি এগুলোকে শুকনো করাই ভেজে নেবো, মানে ড্রাই রোস্ট যেটাকে বলে ড্রাই রোস্ট করে নেবো। তা তোমরাও যদি রোদ না পাও তাহলে কিন্তু এটাকে ড্রাই রোস্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকে আছে কাঁচা ছোলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ছাতু বানিয়ে নেয়, তো সেটা যদি তোমরা করতে চাও করতে পারো, কিন্তু এই ছোলাটাকে অঙ্কুরিত করা মানে কিন্তু ছোলাটার মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে সেটা কিন্তু আরও দ্বিগুণ বেশি হয়ে যায়। সেই কারণেই কিন্তু ছোলাটাকে আমি অঙ্কুরিত করে নিচ্ছি। আমরা যখন রাগি পাউডার কিনি আমরা কিন্তু প্যাকেটে স্প্রাউটের লেখা দেখে কিনি, বা ঘরে যদি রাগি পাউডার বানাতে যাই তাহলে কিন্তু সেটাকে আমরা স্প্রাউটেড বা অঙ্কুরিত করে নিই। সেই কারণে আমি ছোলাটাকেও কিন্তু অঙ্কুরিত করে নিলাম যাতে ছোলার পুষ্টিগুণটা আরও বেশি বেড়ে যায়। কথা বলতে বলতে আমার ছোলাটাও ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ছোলাটা ভাজার পর কিছুটা পরিমাণ জিরেও আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এই ছোলা এবং জিরে একসাথে মিক্স করে এগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একদম পাউডার মতো করে গুঁড়ো করে নেব। এরপর এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে একটু চেলে নিতে হবে যাতে ছোলার খোলা অংশগুলো বাদ পড়ে যায়। এই পাউডারটা দেখতে কিন্তু একটু লালচে ভাব বা কালচে ভাব হতে পারে, কারণ এর মধ্যে যেহেতু জিরে গুঁড়োটা রয়েছে এবং ছোলার কিছু খোলা থেকে যাওয়ার কারণে এটা একটু দেখতে অন্যরকম হবে। এটা কিন্তু দোকানের মতো একেবারে সাদা হবে না, তবে এটা কিন্তু প্রোটিন মান অনেকটাই বেশি। জিরে থাকার কারণে এটা কিন্তু হজম করতে আরও বেশি সাহায্য করবে। এবার এই পেস্টটাকে এরকম একটা কাঁচাইয়ের বয়ামে ভরে 1 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানো, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। টাটা।